হ্যাপি নিউ ইয়ারের সাফল্যের স্বাদ ভাগ করে নিয়ে শাহরুখ কলকাতা ঘুরে যাওয়ার পরই সুজিত সরকারের ছবি পিকুর শুটিং ঘিরে সরগরম হয়ে উঠল তিলোত্তমা। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, ইরফান খানকে নিয়েই কলকাতার পারদ চড়ছে এখন। রবিবার কলকাতার রাস্তায় নতুন লুকে অমিতাভ বচ্চনকে আবিষ্কারের পর সোমবার সকালে দীপিকা পাড়ুকোন এবং ইরফান খানকে দেখা গেল মহাকরণের সামনে লালবাজার এবং বউবাজারের রাস্তায় শুটিং করতে। রবিবার কলকাতায় এসেই সোজা শুটিংয়ে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিলোত্তমার রাস্তায় তাকে নিয়ে দীর্ঘক্ষণ চলেছে শুটিং। ছবির একটি দৃশ্যের শুটিংয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে, কখনো নোনাপুকুর ট্রাম ডিপো, আবার কখনো বা ডালহৌসি। কলকাতার রাস্তায় সাইকেল চালালেন অমিতাভ। কলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে উত্তেজিত অমিতাভ বচ্চন শুটিং চলাকালীনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, কলকাতার রাস্তায় সাইকেল চালাচ্ছি, ক্যামেরা আর ভিড় অনুসরণ করছে, সময়ের কত পরিবর্তন, একটা সময় চাকরির জন্য এমনটা করেছি। এছাড়াও তিনি লেখেন, কলকাতার রাস্তায় বেশ কয়েক ঘন্টা কাটালাম, অনেক স্মৃতি ভিড় করে আসছে, কলকাতা মানেই আনন্দ। বিমানবন্দর থেকে শহরে ঢোকার পথে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, আগামী দিনগুলোতে আরও অনেক স্মৃতি তাজা হয়ে উঠবে। কলকাতা আমার বিশেষ প্রিয় শহর, সিটি অফ জয়। কলকাতা বুদ্ধিমত্তা এবং উৎসাহকে প্রশ্রয় দেয়। কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত রাস্তাগুলিতে শুটিংয়ের ব্যবস্থাপনায় আমাদের সাহায্য করার জন্য। কলকাতাবাসীদের অনেক ধন্যবাদ তাঁদের ভালোবাসার জন্য, আপনারাই আমাদের অনুপ্রেরণা। শুটিংয়ের জন্যই রবিবার দুপুরে শহরে আসেন দীপিকা পাড়ুকোন। কলকাতায় সুজিত সরকারের নতুন এই ছবির শুটিং শুরু হয়েছে শনিবার। প্রথম দিন উত্তর কলকাতার এক বাড়িতে শুটিং করেন ইরফান খান। সুজিত সরকারের এই ছবিতে অমিতাভ বচ্চন, ইরফান খান এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত। ভিকি ডোনারে কলকাতার ছোঁয়া রেখেছিলেন সুজিত সরকার, কাহানি এবং বর্ফিতেও কলকাতাকে পেয়েছে সেলুলয়েড। এরপর সুজিতের নতুন এই ছবিতে কলকাতাকে নতুনভাবে চিনবেন দর্শকরা। সঞ্চারী সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।